আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনি কি গ্রাফিক ডিজাইন শেখার কথা ভাবছেন? ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো শিখতে চান? তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমি ফটোশপ নিয়ে কাজ দেখাবো। স্ক্রিনে আমরা একটি বোল দেখতে পাচ্ছি। এই এমপিটি বোলটাকে আমরা ফিল করব কোনো একটা জিনিস দিয়ে। বর্তমানের ভাইরাল টপিকস হচ্ছে কাঁচা বাদাম। আজকে আমরা কাঁচা বাদাম দিয়েই এই বোলটা ফিল করব। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। আমি ফটোশপের ফাইল মেনুতে চলে যাচ্ছি। এখান থেকে নিউ, এবার একটি পেজ ক্রিয়েট করে নেব। আমি পিক্সেলে নিচ্ছি পেজটা নিয়ে ক্রিয়েট। এবারে যে ফাঁকা বোল্টটা আছে এটাকে কুইক সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করে নিচ্ছি। এটাকে কিবোর্ড থেকে প্রেস করছি কন্ট্রোল সি, তাহলে এই সিলেক্ট করা অংশটুকু কপি হয়ে যাবে। এবার নতুন পেজে চলে যাচ্ছি, এখানে এনে কন্ট্রোল ভি দিব, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। এটা একটু বেশি বড় হয়ে গেছে, তাই পেজ অনুযায়ী আমি একটু ছোট করে দিব। কন্ট্রোল টি প্রেস করব, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন এটা একটু ছোট করে দিব। এবারে ইন্টার। এখন বাদাম আলা একটা পিকচার ওপেন করে নিয়েছি। এই পিকচারটাও আমরা কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নেব। এখানে শ্যাডো থাকার কারণে সিলেকশনটা একটু বাইরে দিয়ে চলে গেছে, তাই আমি কুইক সিলেকশন টুলস সিলেক্ট রেখেই অপশন বার থেকে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন এই অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। এবারে ভেতরের দিকে একটু চেপে দিব। এবারে আবারও কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল সি, তাহলে কপি হয়ে যাবে। এবার সাদা পেজে চলে আসব, এখানে এসে কন্ট্রোল ভি, তাহলে পেস্ট হয়ে গেল। এবারে মুভ টুল নিব, নিয়ে এই বাদামটা সঠিক জায়গায় বসিয়ে দিলাম। আমি এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। এবারে মাউস পয়েন্টার ধরে বড় করে দিচ্ছি। এখন ইন্টার। এখন দেখুন ভিউয়ার্স, একটু বাইরের দিকে চলে এসেছে, যার কারণে দেখে বোঝাই যাচ্ছে যে এটা একটা এক্সট্রা অংশ লাগানো হয়েছে। তাহলে এক্সট্রা যে অংশগুলো চলে আসছে এগুলোকে ইরেজ করে দিতে হবে। আমি ইরেজার টুল নিচ্ছি, নিয়ে এক্সট্রা অংশটা মিশিয়ে দিচ্ছি। তাহলে দেখুন ভিউয়ার্স, এখন বাদাম দিয়ে পূর্ণ হয়ে গেছে আমাদের ফাঁকা বোলটা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে তা আপনাদের জানাই আছে, তাই আর আমি কিছু বলছি না। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।